এটার আর কিছু করার নাই। এখন আমাদের খেয়াল করতে হবে ও ঠিক মতো গ্রিপ করতে পারতেছে কিনা। যদি আপনার মনে করেন যে ও ওখানে যে ভিগরাসলি যদি ওর সাথে ফাইট হয়ে থাকে, যদি এই পাটা যদি হাড্ডি না ভাঙে, সে যদি মানে গ্রিপ করতে পারে, তাহলে ও উড়াল টোড়াল দিতে পারবে, খালি জাস্ট একটা আঙুল থাকলো না আর কি ওরই। এখন যেটা হবে যে এখানে ইনফেকশন হতে পারে, আমি এখন অ্যালকোহল লাগাই দিছি বুঝছেন, যার ফলে ওই জায়গাটা কিন্তু দেখেন মানে রক্তটা কালো হয়ে গেছে, ডিসইনফেক্টেড হয়ে গেল। আমি এখন ওষুধ দিয়ে দেবো, মুখে ওষুধ খাওয়াবেন, তাহলে এটার মানে ওখানে পুষ টুস বা ইয়ে জন্মাইতে পারবে না। ঠিক আছে, এই হলো বিষয়। হ্যাঁ আর হ্যাঁ, এটা এটা আমার কাছে দেন। মানে এখন ব্যথার কারণে হইতে পারে, আপনি খেয়াল রাখবেন যে ও বসতে পারে কিনা, বসতে যদি পারে তাহলে অসুবিধা নেই।